জয় হিন্দ ফ্রেন্ড, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, ডাব্লিউএফবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে রিক্রুটমেন্টটা 2020 রয়েছে, যেটার প্রিলিমিনারি এক্সাম 26 সেপ্টেম্বর 2021 কন্ডাক্ট করা হয়েছে, তো সেই প্রিলিমিনারি এক্সামটা কন্ডাক্ট হওয়ার আগে কিন্তু সেই রিক্রুটমেন্টের অ্যাগেনস্টে কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে বিভিন্ন কারণে। তো সেই কারণগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করছি না। তো কলকাতা যে হাইকোর্টে যে কেসটি করা হয়েছে, সেই কেসের যে আপডেট, সেই আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে হিয়ারিংয়ের একটা ডেট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই কেসের জন্য, সেটা ছিল 31 জানুয়ারি 2022। 31 জানুয়ারি 2022 কিন্তু কেসের কোনো রকম মীমাংসা হয়নি। 31 তারিখে আমার একটি ডেট দেওয়া হয়, সেটা হলো 1 ফেব্রুয়ারি 2022। 1 ফেব্রুয়ারি 2022 কিন্তু কেসের কোনো রকম কোনো ভালো খবর আসেনি আমাদের কাছে। সেদিন কিন্তু আবার একটা নতুন ডেট দেওয়া হয়, সেটা হলো 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারিও সেম কেস, 2 ফেব্রুয়ারিও কোনো রকম সফলতা আসে না। 2 ফেব্রুয়ারিতে আবার একটা নতুন ডেট দেওয়া হয়, সেটা 3 ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি এই পাশাপাশি যে ডেটগুলো দেওয়া হচ্ছে, এই ডেটগুলো দেখে আমরা একটা ধারণা করতে পারছি যে খুব শীঘ্রই এই কেসটির মীমাংসা হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2021 যে প্রিলিমস হয়েছে, সে প্রিলিমিনারির এক্সামের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব শীঘ্রই। এই কেসটি কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে, যেহেতু কেসের ডেটগুলি পরপর পড়ছে। তো লাস্ট হিয়ারিং ডেট ছিল আমাদের 3 ফেব্রুয়ারি। তো 3 ফেব্রুয়ারিও ভার্চুয়াল যে হিয়ারিংটা হয়েছে, সেই হিয়ারিংয়ে কিন্তু কোনো রকম ভালো খবর আমাদের কাছে আসে না। সেই দিন কিন্তু আবার একটা নতুন করে ডেট দেওয়া হয়, সেটা হলো 4 ফেব্রুয়ারি। অর্থাৎ আজকে 4 ফেব্রুয়ারি 2022, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে সেই কেসের শুনানি রয়েছে। এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু কোনো রকম খবর এসে পৌঁছায়নি যে কেসটি মীমাংসা হলো নাকি আবার নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, এরকম কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করাও হয়নি। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে কলকাতা হাইকোর্টের, আমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে তথ্য পৌঁছে দেব। অথেন্টিক তথ্য, একদম 100% অফিসিয়াল তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে প্রোভাইড করা হয়। তো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং এই ভিডিওটিকে একটি লাইক করে দিন। তো ফ্রেন্ড, হিয়ারিংয়ের ডেট কিন্তু আজকে রয়েছে 4 ফেব্রুয়ারি 2022। যখনই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আজকের হিয়ারিং রিলেটেড কোনো তথ্য প্রকাশ করা হবে, সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে কোনো রকম ভিডিও আমরা যখনই আপলোড করব, সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয় এবং আপনি আপডেটেড থাকতে পারেন। বিভিন্ন গভর্নমেন্ট জব নিউজ রিলেটেড, বিভিন্ন বেসরকারি জব নিউজ রিলেটেড সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পৌঁছে দেওয়া হয় আপনাদের কাছে। তো অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।